ভুট্টার দানাগুলো পুষ্ট হবে, এতে করে ওজন বৃদ্ধি হবে এবং ফলনটা ভালো হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। ভুট্টার মোচা চলে আসছে বা ফুল চলে আসে, এই ফুল চলে আসার পরবর্তীতে ভুট্টার জমিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ফুল চলে আসে এবং এই মোচা যখন চলে আসা শুরু করবে তখন কিন্তু ভুট্টার জমি অতিরিক্ত শুকনা রাখা কখনোই যাবে না। যদি আপনারা ভুট্টার জমি শুকনা রাখেন তাহলে এই মোচার দানাগুলো পুষ্ট হবে না এবং অনেক সময় চিটা হতে পারে, দানাগুলো বড় হবে না এবং যে মোচার সংখ্যাটা সেটি কিন্তু ছোট হবে। যদি রস থাকে তাহলে কিন্তু দানার সংখ্যা বড় হবে, না ভুট্টার দানাগুলো পুষ্ট হবে, এতে করে ওজন বৃদ্ধি হবে এবং ফলনটা ভালো হবে। এখন বিষয়টা হচ্ছে মোচার দানা বা ওজন বৃদ্ধি করতে বা ফুল আসার সময় আপনাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যদি ভুট্টার জমি নিচে দেখেন যে অতিরিক্ত শুকনা তাহলে অবশ্যই ভুট্টার জমিতে পানি সেচ প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, ভুট্টার জমির যখন মোচা আসা শুরু করবে, যদি মনে করেন ভুট্টার গাছের কন্ডিশন তেমন একটা সুবিধাজনক না বা মোচা তেমন একটা ভালোভাবে আসতেছে না বা ছোট আকারে হচ্ছে, ওই পানি দেওয়ার সময় বিঘা প্রতি 18-20 কেজি হারে ইউরিয়া সার আপনারা প্রয়োগ করে দিবেন এবং এর সঙ্গে আপনারা পটাশ সার 16 কেজি হারে প্রয়োগ করে দিবেন। এই পটাশ সার এবং ইউরিয়া সার দিলে কী হবে, পটাশ সার যখন দিবেন না, পটাশ সারের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের যে শিকড়গুলো আছে শিকড় বর্ধন করতে সাহায্য করবে। এতে করে যখন নিউট্রিশনটা নিবে তখন কিন্তু ভুট্টার ফলনটা ভালো হবে। ইউরিয়া সার দেওয়ার কারণ হচ্ছে গাছ তরতাজা থাকবে এবং বর্ধনটা সঠিকভাবে হবে। ফুল আসার সময় অনেক চাষি ভাইরা এই ভুট্টার যে পাতাগুলো আছে এখানে, এই পাতাগুলা কাটতে চাচ্ছে, ছিঁড়ে নিতে চাচ্ছে বা ডগা, এই যে ডগা পুরোটাই কাটতে চাচ্ছে। আসলে এটি করা যাবে কি না? প্রথমত যখন ফুল আসা শুরু করবে তখন কোনো ক্রমেই কোনোভাবেই ভুট্টার পাতা ছেঁড়া যাবে না। ভুট্টার পাতা আসলে কখন ছিঁড়বেন? এই যে আপনারা মোচাটা দেখতে পাচ্ছেন, এই মোচাটা যখন 80% পেকে যাবে তখন ভুট্টার পাতা বা ডগা কেটে দিতে পারেন এবং অনেক সময় দেখা যাচ্ছে আগাও আপনারা কেটে দিবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বা ফলনে ইফেক্ট পড়বে না। আর যদি ফুল যখন আসা শুরু করছে এই সময় ভুট্টার যদি পাতা বা ডগা কেটে দেন তাহলে কিন্তু ভুট্টার ফলনটা কম হবে। তৃতীয় পয়েন্ট, অনেক চাষি ভাইরা ভুট্টার ফলন বৃদ্ধি করতে চান, ফুল আসে বা মোচা আসা শুরু করে ঠিক ওই সময়ে গাছের কন্ডিশন যদি তেমন একটা ভালো না হয় সেক্ষেত্রে পানি সেচ যখন আপনারা দিবেন, ইউরিয়া সার 20 কেজি এবং টিএসপি সার 18 কেজি, পটাশ সার 16 কেজি, ভিটামিন বিঘা প্রতি 500 ml সারের সঙ্গে মিক্স করে ভুট্টার জমিতে নিচ দিয়ে দিলে ভুট্টার ফলনটা অনেক ভালো হবে। অথবা যদি আপনারা সার না দেন, যদি স্প্রে করতে চান পিজিআর প্রতি লিটার পানিতে 4 গ্রাম, এর সঙ্গে সালফার 80 WG প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে, এই দুইটা একসঙ্গে স্প্রে করে দিলেও কিন্তু ভুট্টার ফলন ভালো হবে। চতুর্থ, অনেক চাষি ভাইরা ভুট্টা যখন ফুল আসা শুরু করে বা মোচা আসে এই সময়টা সার দিতে চান, এই সময়টা আসলে সার দিবেন কি না? এখন সার দেওয়ার দরকার প্রশ্নই আসে না। এই ধরনের ভুট্টার জমিতে সার বা ভিটামিন বা অনুখাদ্য দেওয়ার প্রশ্নই আসে না। যখন দেখবেন যে ভুট্টার জমির 60-70 দিন বয়সে এই কন্ডিশন, তখন আপনারা ভুট্টার জমিতে সার আপনারা দিতে পারেন বা পিজিআর অনুখাদ্য প্রয়োগ করতে পারেন। 5 নম্বর পয়েন্ট, যে ভুট্টার মোচার পোকা, এই ভুট্টার শীর্ষ আগা থেকে এই মোচাটা খাওয়া শুরু করে, সে হলো মাজরা পোকা। এটি সিস্টেমিক কীটনাশক আপনাদের প্রয়োগ করতে হবে, যেমন কাটআপ গ্রুপের কীটনাশক অথবা আপনারা স্পোনোসেট গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোফাইরিফস প্লাস সাইভারমেথিন গ্রুপের কীটনাশক অথবা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা স্প্রে করে দিবেন, তাহলে ভুট্টার যে মাজরা পোকাটা আছে ভুট্টার মোচা নষ্ট করে দিচ্ছে সেটি আর হবে না। এর সঙ্গে কিন্তু যে কোনো একটি ছত্রাকনাশক আপনাদের প্রয়োগ করতে হবে, যেমন অটোস্টিন অথবা বন্ডেজ অথবা ম্যানসার, এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এই কীটনাশকের সঙ্গে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিলে কিন্তু এই পোকাগুলো থাকবে না। ভুট্টার গাছ বড় হয়েছে কিন্তু মাজরা পোকা এবং গোড়া পোচা রোগ একসঙ্গে আক্রমণ করে দিচ্ছে। ইমিডিয়া ক্লোরোপিট প্লাস থিরাম
জাতীয় গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, এর সঙ্গে যে কোনো একটি কীটনাশক সাকসেস অথবা কার্টাপ মর্টার অথবা মার্শাল প্রয়োগ করতে পারেন, তাহলে গোড়া পচা রোগ দমন হবে এবং পাশাপাশি এই মাজরা পোকা যে গোড়ায় আক্রমণ করে সেটিও কিন্তু দমন হবে। ভুট্টার মশা কত পার্সেন্ট পাকলে আপনারা কাটবেন সেটি কিন্তু অনেক চাষি ভাইরা জানেন, অনেক চাষি ভাইরা জানেন। ভুট্টার মোচা যখন 80% বা 85% পাকবে, এই মোচা থেকে দানা বের করবেন। দানা বের করার পরে যখন চাপ দিবেন, চাপ দিলে যখন শক্ত অনুভূতি হবে, ভুট্টার দানা বা ভুট্টার মোচা সংগ্রহ করবেন। আর যদি দেখেন ভুট্টার মোচা চাপ দিলে একটি সাদা পানি বের হচ্ছে, ঠিক ওই সময় ভুট্টার মোচার দানা কখনোই সংগ্রহ করবেন না। যে মোচা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন কিভাবে, যখন ভুট্টা কাটবেন মিনিমাম 20 দিন আগে বা 15 দিন আগে থেকে জমিতে কোনো প্রকার পানি সেচ দিবেন না, এবং 15 দিন আগে থেকে ভুট্টার এই যে পাতাগুলো কেটে দিবেন এবং ভুট্টার যে শীর্ষ আগা আছে সেগুলো কেটে দিয়ে পাতাগুলো নেবেন, তাহলে 15 দিনের মধ্যে ভুট্টার মোচা পেকে যাবে এবং সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।